কিছু অজানা তথ্য যা সবার জানা উচিত। বেশি মিষ্টি জাতীয় জিনিস খেয়ে থাকলে শরীরের ওপর বার্ধক্য বা বৃদ্ধ অবস্থা দ্রুত চলে আসে। সবসময় তরুণ ও সুন্দর থাকার জন্যে প্রতিনিয়ত 4 থেকে 5টি কাঁচা বাদাম জলে ভিজিয়ে খান। গরম জাতীয় খাদ্য কিংবা চা পানের পর সঙ্গে সঙ্গে জলপান করতে যাবেন না, এটি আপনার দাঁতকে একেবারে দুর্বল করে দেবে। খুব কাঁচা ফল আর কাঁচা রুটি খেতে যাবেন না, এতে আপনার মাথার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। হার্টের অসুখ থেকে এড়িয়ে যাওয়ার জন্যে প্রতিনিয়ত কাঁচা পেয়ারা অবশ্যই খাবেন। লাল টমেটো খাওয়ার ফলে ত্বকের খুশকি দূর হয়ে যায়। তরমুজের বীজকে শুকিয়ে তারপর চিবিয়ে খেলে আপনার বেড়ে যাওয়া পেট পুনরায় আগের অবস্থাতেই ফিরে আসে। বেশি পরিমাণ কাশি হয়ে থাকলে শুকনো ফলের ব্যবহার করতে পারেন। চুল ভেজা অবস্থা, মাথায় চিরুনি দিলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। ত্বকের দাঁত চুলকানির সমস্যা হয়ে থাকলে ওই জায়গাতে কাঁচা হলুদের প্রয়োগ করতে পারেন, দেখবেন উপকৃত হবেন। যদি আপনি বাড়িতে কিংবা অনুষ্ঠানে অনেক বেশি খেয়ে থাকেন আর হজম না হয়ে থাকে, তবে কিছুটা বরফের টুকরো মুখে নিয়ে নিন, এতে আপনার গ্রহণ করা খাবারে দ্রুত পচন হবে। রাতে ঘুমানোর সময় বাম দিকে করে ঘুমোতে পারলে লিভারজনিত সমস্যা থেকে দূরে থাকবেন। ইঞ্জেকশন লাগানোর পর বা পায়ের মোজ আসার পর ওই ফুলে যাওয়া স্থানে বরফের টুকরো লাগালে ফুলে যাওয়া চুলকানি কমে যায়। চুলে চুলকানির সমস্যা হয়ে থাকলে নিম তেলের সঙ্গে কর্পূর আর কারি পাতা গরম করে লাগালে অনেক আরাম পাওয়া যায়। প্রতিনিয়ত কাজু খেয়ে থাকলে শরীরে গ্লুকোজের পরিমাণ কন্ট্রোলে থাকে, তাই কাজু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই লাভদায়ক। গ্রহণ করা খাবারে হজম না হলে পেটের সমস্যা দেখা দেয়, তাই দুধের সঙ্গে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করে নিন। শরীরে বরফ লাগিয়ে ম্যাসাজ করলে আপনার ব্লাড সঞ্চালন ভালো হয়ে থাকে, এর ফলে আপনি দীর্ঘ সময় পর্যন্ত তরুণ থাকবেন। সবুজ ধনিয়া শুধু খাবারের সুগন্ধতে নয়, এটি আপনার কোলেস্টেরল লেভেলকেও কম করে দেয়। নিম বীজের তেলে চুলে প্রতিনিয়ত 15 থেকে 20 দিন মালিশ করলে আপনার সাদা চুলও কালো ধরতে শুরু করে। বন্ধুরা, তত্ত্বগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন।